হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি তোহিদুজ্জামান ইমন। আমি ড্যাফোডিল জাপান আইটির 138তম ব্যাচের একজন ছাত্র, আর আমি আজকে আমার ভিসা রিসিভ করেছি। আমি 2023-এর জুলাই মাসে ড্যাফোডিল জাপান আইটিতে ভর্তি হয়েছিলাম। তারপর আমি ড্যাফোডিল জাপান আইটির 38তম ব্যাচে আমার N5 কোর্স কমপ্লিট করি। আর গত 2023 সালের অক্টোবরে আমি নাট পরীক্ষা দিই, নাটে আমি আলহামদুলিল্লাহ 162 পেয়েছিলাম। তারপর ডিসেম্বর মাসে আমি জেএলপিটি পরীক্ষা দিই, তাতে আমি 125 পেয়েছিলাম। এর পিছনে আমি সকল দায়িত্ব কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের যে ড্যাফোডিল জাপান আইটির শিক্ষক বৃন্দ আছে তাদের প্রতি। আর তারপর আলহামদুলিল্লাহ আমি এই 2024 সালের ফেব্রুয়ারিতে সিইউই রিসিভ করি। এর পিছনে অক্লান্ত অবদান আছে আমাদের সৌরভ স্যারের। সৌরভ স্যার আমার ডকুমেন্টস নিয়ে মানে অনেক ক্লান্ত অক্লান্ত পরিশ্রম করেছে, তার প্রতি আমার মানে অনেক কৃতজ্ঞতা থাকবে। আর তারপর আলহামদুলিল্লাহ বাসায় প্রিপারেশন নেওয়া, তাছাড়া শরীফ স্যারের কাছে বিভিন্ন সময় ইন্টারভিউ দেওয়া, আলামিন স্যারের কাছে ইন্টারভিউ দেওয়া, ম্যানেজার স্যারের কাছে এম্বাসি ইন্টারভিউ দেওয়া, এরকম ইন্টারভিউ প্রিপারেশন দিতে থাকি। প্লাস পাশাপাশি আমি N4টাও কন্টিনিউ করতে থাকি। আলহামদুলিল্লাহ আমি গত 9 তারিখে, মানে এপ্রিলের 9 তারিখে আমি এম্বাসি ফেস করি। আর আলহামদুলিল্লাহ আমি সেদিনই ডেট পেয়ে যাই। আর আজকে মানে এপ্রিলের 18 তারিখে আমি আমার ভিসা রিসিভ করি, স্টুডেন্ট ভিসা রিসিভ করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে লাইফে ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।